ম্যাক্সিমাম মানুষ আমাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমেন্টস করে থাকে, প্রশ্ন করে থাকে, ওয়ার ইজ নাও ডক্টর মালা আলী কুদ্দুস স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া কাফা আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকল প্রশংসা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ডিয়ার এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করব আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যাকে নিয়ে কথা বলবো, তিনি আপনার আমার সবার পরিচিত ডক্টর মালা আলী কুর্দিস্তানি। তিনি নাকি আল কোরআনের আয়াত দ্বারা চিকিৎসা করে থাকেন। ম্যাক্সিমাম মানুষ আমাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমেন্টস করে থাকে, প্রশ্ন করে থাকে, ওয়ার ইজ নাও ডক্টর মালা আলী কুর্দিস্তানি। কে আমাদেরকে বলে থাকে, এখন কি ডক্টর তুরস্কে আছেন নাকি ইউরোপে? এই টুকটাক বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, ডক্টর মালা আলী কুর্দিস্তানি লং টাইমের জন্য তুর্কিতেই থাকেন, তবে এখন তিনি আর তুরস্কে নেই। তিনি তুরস্ক থেকে জার্মানিতে চলে গেছেন। বর্তমানে তিনি জার্মানিতে আছেন। জার্মানিতে হাজারো মানুষের চিকিৎসা করবেন খুব তাড়াতাড়ি, যা আপনারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি ইউরোপে থাকেন বা আদার্স অন্য কোনো কান্ট্রিতে থাকেন, আপনি কিভাবে ডক্টর মালা আলী কুর্দিস্তানির সাথে মিট করবেন, দেখা করবেন? যদিও হুজুরের সাথে দেখা করাটা খুবই ট্রাই, অনেকেই চেষ্টা করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। ডক্টর মালা আলী কুর্দিস্তানি তার অফিসিয়াল ভেরিফাইড পেজে, তার ইউটিউবে এবং আমার ইউটিউবে, ফেসবুক পেজে সকল ইনফরমেশন দেওয়া থাকবে, নাম্বার থেকে শুরু করে। যারা নাকি ডক্টর মালা আলী কুর্দিস্তানির দায়িত্বে আছেন, অ্যাপয়েন্টমেন্টের দায়িত্বে আছেন, তাদের নাম্বার সহ সব কিছু ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আদার্স বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে আমরা তুলে ধরব। দেখেন, শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানি তুরস্কে থাকেন, কিন্তু তুরস্কে তিনি এতটা পাবলিকলি ওপেনলি ট্রিটমেন্ট করে না, তবে ইউরোপের জার্মানিতে তিনি দেখা গেছে ওপেনলি পাবলিকলি ট্রিটমেন্ট করে, যেটা নাকি সবার নজরে আসে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে শায়েখ সেখানে কতদিন থাকবে। গতকালকে তাদের সাথে আমার কথা হয়েছিল, তো ওনারা বলেছে যে এক মাসের মতো থাকতে পারে, দেড় মাস, দুই মাস, তার চেয়ে বেশিও থাকতে পারে, তবে আনুমানিক ওনারা বলেছে এক মাস থাকবে। এখন কথা হচ্ছে যে আল কোরআনের এই চিকিৎসা, ডক্টর মালা আলী কুর্দিস্তানির চিকিৎসা সকল ধর্মীয় মানুষের জন্য। আপনারা দেখতে পারবেন যে জার্মানিতে খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক বিভিন্ন মানুষ তার চিকিৎসা নিচ্ছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আল কোরআনের মজরা, আল কোরআনের মিরাকেল সকল ধর্মীয় মানুষের জন্য। সবাই শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানির জন্য দোয়া করবেন, তিনি যেন এভাবেই সারা বিশ্বের মানুষকে চিকিৎসা করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।